মইনা ও মইনা কিনু তোমার লীলা কোর পড়া জাকয়ানি কোত মারি দিলা। হ্যালো গাইস, তো সকলোরা খবর বাৰু ভাল না? তো আজি মই তোমালোকৰ আগত কবলৈ গৈ আছো কেইটামান অসমীয়া ফান্নি মিমছৰ বিষয়ে। তো অকণমানো পলম নকৰি আজিৰ এই ভিডিঅটো এনজয় কৰা। কিছুমান মানুহৰ মাস্কখন ইমানেই পুৰণা হ'ল যে করোনায় যদি সেইখন শুঙি দিয়ে করোনায় মরি যাব। আনলৈ প্রস্তাব আহে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবা নেকি, মোলৈ আহে লুডু খেলিবা নেকি, বিয়া পাতিলে তোমাকে পাতিম, নাপাতিলে বেলেগ কোনোবাক পাতিম। সিলিং ফেনে গরমের দিনত অকল বতাহে নিদিয়ে, ফেনর শব্দই প্রেমিক প্রেমিকাবোৰক রাতি কথা পতাত সহায়ও করে। আমার কেইটা শুই থাকতেই যাব, কেড়ি আহি পথার পালেহি। মাঝে মাঝে ভাবু কোনখন মুখেরে নিজের লড়া ছোৱালীক কম বাৰু, মোবাইল বাদ দে পড়াতে বুলত ব। দাদা দাদা বুলি বহুতে মাতিলে আৰু শুনিলো, এতিয়া ভিনদেউ শব্দটোহে শুনিবৰ মন, বুঝিছা নহয়? জীবন যুদ্ধর বাতত কেতিয়াও থমকি নরবা, যদি সেন্ডেলর ফিতা ছিঙি যায় সেইটো বাৰু বেলেগ কথা। অসম ধ্বংস হবলে বেশি দিন নাই, মই যামগে আৰু। ও ভাই, কি দেখিছো ও মইনা? স্কুলত কোন কেনেকৈ বিখ্যাত আছিলা, পড়া শুনাত ভাল কারণে, নাচ গান খেলা ধুলাত ভাল কারণে, শান্ত শিষ্ট কারণে, মহা উৎপতিয়া কারণে। তো ফ্রেন্ডস, আজিলৈ ভিডিওটো ইমানেই। তো আজিলৈ ভিডিওটো যদি চাই ভাল পালা তেনেহলে লাইক করা, আর ভিডিওটো কেনে পালা সেইটো কমেন্ট করে জানা, আর লগতে ভিডিওটো তোমালোকৰ ফ্রেন্ডসৰ মাজত অলপমান শেয়ার করে দিয়া। ফ্রেন্ডস, পুনৰ লগ পাম আন এটি ভিডিওত, তেতিয়ালৈকে বাই।